আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো দেখতে দেখতে আমাদের আরও একটি কাজ প্রায় সম্পূর্ণ পথে। তো আপনারা জানেন আমরা আমাদের এই মাঠের প্রথম স্টারিং থেকে পর্বে পর্বে ভিডিও দিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন একটা টার্ফ দিয়ে মাঠ তৈরি করতে কেমন লাগে বা হচ্ছে কেমন দক্ষ টেকনিশিয়ানের প্রয়োজন হয়, বা কাজ করার যে পিছনে যে প্রথম মানুষ তৈরি করতে লাগে সেটা আপনাদেরকে দেখালাম। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যেভাবে পরিবারে একটা মাঠ পাই রেডিমেড বা সৌন্দর্য, এটার পিছনে অনেক মানুষের শ্রম থাকে। তো চলুন আমাদের ইয়েটা দেখায়, আমরা হচ্ছে যে মাঠটা দেখাই, আমাদের মাঠটা দেখতে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আপনার এলাকায় যদি, যেহেতু শীত চলে আসতেছে, আপনার এলাকায় যদি আপনারা টার্ফ দিয়ে মাঠ তৈরি করতে চান, সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা আমাদের যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। আমাদের এগুলো হচ্ছে টার্ফ। হ্যাঁ, আপনারা অনেকেই ভাবতে পারেন যে এগুলি ঘাস দিয়ে তৈরি, যারা বুঝেন না আর কি, আসলে এগুলি কখনো ঘাস দিয়ে বা আর্টিফিশিয়াল ঘাস দিয়ে কখনো মাঠ হয় না। এটা হচ্ছে একটা টার্ফ, ঘাসের মতোই টার্ফ, যেটা হচ্ছে যেখানে মানুষ হার্ড স্টপ বা হার্ড ওয়ার্ক করলে অনেক সমস্যা হবে না। তো পুরো মাঠটাকে আমরা সাজিয়েছি মেটেরিয়ালস, কনেকটেকশন, অ্যাসেস, জালি, লাইটিং সহ, ইলেকট্রিশিয়ান সহ এ টু জেড কমপ্লিট করে দিয়েছি আমরা এই মাঠটা। তো একটা মাঠের কত টাকা করতে খরচ আসতে পারে একটা ধারণা দিয়ে দিই। আপনার মাঠটা হচ্ছে যে আপনার ওকে ডিপেন্ড করবে 20 লাখ 50 কোটি, এটা হচ্ছে আপনার প্রতি স্কোয়ার ফিটের মাঠ, সেটার উপরে ডিপেন্ড করবে। তারপরে আপনারা যদি একটা মাঠ করতে চান, যেহেতু শীতকাল চলে আসতেছে অনেকেরই এখন মাঠের প্রয়োজন এড়ে না, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের নতুন নতুন ভিডিও। আর আপনি চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন, যারা এটা সম্পর্কে ধারণা নেয় তারা বুঝে নেবে যে আসলে ঘাস দিয়ে তৈরি হয় না, এটা একটা টার্ফ দিয়ে মাঠটা তৈরি হয়।